রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির এফিলিয়েশন লাগবে, এইসব হলে তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। নাও ইউ হ্যাভ প্রুভ দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রু ইউর এক্সাম আউটকাম। এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায়। আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম, মানে মানে বোঝা যায় তাদের যে কী বলবো, তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল, সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যি তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে। হয়তো বা ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে, শুধু এখানেই শেষ নয়, হবে। এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা, মানে আমরা স্মার্ট সিটির কথা বলি, স্মার্ট ক্লাসের কথা বলি, কিন্তু ইউনো অল অ্যাসপেক্ট দে আর ভেরি স্মার্ট নাও। স্মার্টের অর্থ এই না যে মানে এক্সট্রা কিছু একটা দেখালাম, সেরকম না, সব বিষয়ে স্মার্ট, তার সাবজেক্টের উপরে স্মার্ট। চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন যারা আপনারা হয়তো অফিসে অফিসে গেছেন, যারা টেবিলের আজকে যারা টেবিলে বসেছিল তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন, কতবার যেতে হয়েছে, আমরাও যেতাম আগে, আমরাও গেছি অফিসে, কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা বসবেন, যে যে জায়গায়। এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটা এরকম না। এখন ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ত্রিপুরা গভর্নমেন্ট, এবং এখনও আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু, তারা রিটায়ার্ড হয়ে গেছে হয়তো বা অনেকে ইহলোকেই নেই, তাদের কথা আমরা বলি কিন্তু এখন। এবং শুধু চেহারা দেখে নয়, ওদের কাজের কারণে কিন্তু, এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই। এখনও কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে ওই জায়গায় কাকে দেওয়া যায়, ওই জায়গায় কাকে দেওয়া যায়, তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে বলে, আরে ও তো খুব কাজের, খুব ভালো কাজ জানে। এটা সুপ্রভাত, আজকে এই অফার অফ